হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমআর লোগো এই লোগোটি এখন আমি অ্যাডেবল স্টার সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করবো তারপর ফটোশপে একটা মকআপে প্লেস করে দেখাবো লোগোটি কীভাবে তৈরি করতে হয় তার এ টু জেড আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ফাইল নিউ আমি প্রিন্টে আসি এ ফোর সাইজ চুজ করলাম কাজটা আমি ইনসিতে করব আমি ইনসি সিলেক্ট করে নিচ্ছি অরিয়েনটেশন আছে ভার্টিক্যাল আমি হরজেন্টাল সিলেক্ট করলাম কালার মোড সেম হয়কে ক্রিয়েট টুলবারে আসলাম বন্ধুরা টুলবার থেকে টাইপটুল চুজ করি এখানে ক্লিক করি এখানে লিখি এম আর বরহাতের এম আর লিখলাম তারপর আমি সিলেকশন টু সিলেক্ট করলাম এখান থেকে আপনারা টাইপ বড় করে দিতে পারেন এখানে বাহাত্তর পিটি পর্যন্ত আছে আপনারা চাইলে এখানে লেখে দিতে পারেন আমি এখানে লিখে দিই তিনশো দিয়ে ইন্টারপ্রেস করলাম ফর্মটা আমি চেঞ্জ করে নিচ্ছি অলিম্পাস মাউন্ট এই ফর্মটা আমি চুজ করলাম শিফট অল্টারসেপে আমি ফোনটা আর একটু বড়ো করে নিই মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন কাস্টার আপনারা শর্টকাটে করতে পারেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস জিরো দিয়ে এখন গ্রুপ অবস্থায় আছে আমি আনগ্রুপ করব আনগ্রুপ করার জন্য মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ কন্ট্রোল ওয়াই প্রেস করলাম একটু জুম করে নেই আমি এখানে ধরে মাউস ড্র্যাগ করে এখানে এনে মিলিয়ে দিলাম কন্ট্রোল ওয়াই প্রেস করি আগর অবস্থান চলে আসলাম একটু জুম আউট করি দেখি উপর মিলেছে কিনা একটু জুম করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মিলে নাই আমি এম শোট ধরলাম একটু জুম করি মাউস ড্র্যাক করে একটু ছোট করে দিলাম অর্থাৎ এক লেভেল করে দিলাম একটু জুম আউট করি তারপর আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম মাউস ড্র্যাক করে এই অংশটুকু ধরে এই পয়েন্টটা ধরে মাউস ড্র্যাক করে একটু ছোট করে নিই অর্থাৎ রাউন্ড করে দিই আপনারা ছেলে এ কনারটাও রাউন্ড করতে পারেন আবার যদি এক কনারটা ধরবেন এই কনারটা রাউন্ড করে দিতে পারবেন আপনারা ছেলে সেম টু সেম রাউন্ড করতে পারেন একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে মাউস ড্র্যাক করে ধরবেন তারপর চেপে এই কনারটাও ধরবেন তারপর মাউস ড্র্যাক করে একসাথে রাউন্ড করতে পারবেন সেম রাউন্ড হবে দুই পাশে একটু জমা আউট করি এম লেটারের এ অংশে এবং আর এর এ অংশে আমি ব্রাশ ইফেক্ট ইউজ করব আমি ক্রম ব্রাউজারে আসি গুগল আসলাম এখানে লিখি ব্রাশ ইফেক্ট আমি ফ্রি পিক সাইডে প্রবেশ করি একটু নিচে দিকে আসি আমি এই ব্রাশ ইফেক্টটা ডাউনলোড করব এখানে ক্লিক করি বন্ধুরা ডাউনলোডে ক্লিক করলাম ফ্রি ডাউনলোড ফাইলটা আমার ডাউনলোড হচ্ছে ব্রাউজারটা মিনিমাইজ করে দেই আমার ফাইলটা ডাউনলোড হয়েছে ডাউনলোডে আমি ডাউনলোড গিয়ে ক্লিক করলাম এই ফাইলটাকে এখন এক্সট্রাক্ট করতে হবে মাউস রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল ওকে এই ফোল্ডারে প্রবেশ করে এটা আমার ইপিএস ফাইল এই ফাইলটা আমি ইলাস্ট্রেটর ওপেন করবো মাউস রাইট ক্লিক করে ওপেন উইথ ইলাস্ট্রেটর একটু জুম করি এই ব্রাশ ইফেক্ট ইউজ করবো আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম এই ব্রাশ ইফেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করলাম তারপর আমি ফাইলে আসলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি শিফট অল্টার শেপে রেশনুজায়ী আমি বড় করে নিচ্ছি টুলবার থেকে রোটের টুল সিলেক্ট করলাম মাউথ ড্র্যাক করে আমি রোটেট করে নিচ্ছি আর একটু রোটেট করব আপনারা চাইলে আরেকটু উপরে দিকে তুলে দিতে পারেন আপারে প্রেস করে হালকা একটু উপরে দিকে তুলে দিলাম তারপর বন্ধুরা এই ব্রাশে একটু আমি লক করে দিচ্ছি অবজেক্ট লক আপনারা লক করতে পারেন কন্ট্রোল টু প্রেস করে টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টু সিলেক্ট করে আমি এই কর্নারটা ধরলাম মাউস ড্র্যাগ করে আমি এই দুটি অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম তারপর এখানে ক্লিক করে শিপ চেপে আমি উপর দিকে তুলে দিচ্ছি তারপর আমি এই ব্রাশ ইফেক্টটা লক করেছিলাম কন্ট্রোল টু দিয়ে আনলক করব আনলকের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার টু এখন আপনারা চাইলে শিপ চেপে একটু চেকন করে দিতে পারেন অথবা আপনার প্রেস করে একটু প্রতিকে তুলে দিতে পারেন এই শেপটা আমি এখানে দেব অল্টার চেপে কপি করলাম কীবোর্ড থেকে ও প্রেস করবেন তারপর ইন্টার প্রেস করবেন রিফ্লেক্ট হয়ে যাবে ওকে আরও রোটেট করতে হবে আমি রোটেট টুল সিলেক্ট করলাম রোটেট করে নিচ্ছি যতটুকু প্রয়োজন ততটুকু রোটেট করবেন একটু জুম করে নিচ্ছি আর একটু বাম পাশে চাপিয়ে দিই একটু জুম আউট করি মাউস ড্র্যাগ করে এম এবং আর অবজেক্টটা সিলেক্ট করলাম লক করব অবজেক্ট লক তারপর টোলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টু সিলেক্ট করে আমি এই অংশটুক সিলেক্ট করি কিবোর্ড থেকে ডিলিট কি করে ডিলিট করে দিলাম তারপর আমি আবারও সিলেকশন টু সিলেক্ট করলাম লক করেছিলাম এখন আনলক করব অবজেক্ট আনলক অল এখন আমি এই অংশটুক ধরলাম এই অংশটুক লক করব অবজেক্ট লক টোলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টু সিলেক্ট করে আমি এ অংশটুক ধরলাম এই অংশটুকু একটু পতিয়ে তুলে দিচ্ছি তারপর এই কর্নারটা ধরি এই কর্নারটা আর একটু ভিতর দিয়ে তুলে তুলে দিচ্ছে লক করেছিলাম আনলক করলাম তারপর বন্ধুরা আমি সিলেকশন টু সিলেক্ট করি এই অংশটুকু ধরলাম পাথ ফাইন্ডার অপশন থেকে আপনারা কম্পাউন্ড শেপে ক্লিক করবেন এক হয়ে গেল তারপর আমি এই অংশটুক ধরি আর আর এই ব্রাশ এফেক্ট এক করবো কম্পাউন্ড শেপে ক্লিক করবেন এক হয়ে গেছে এম টেক্সটটা সিলেক্ট করলাম গ্রেডিয়েন্ট কালার দেব গ্রেডিনটি ক্লিক করলাম এখানে ডবল ক্লিক করি বন্ধুরা এখান থেকে আমি রেড কালার চুজ করলাম আপনারা চাইলে আরো একটু ডিপ করতে পারেন সেই ক্ষেত্রে এখান থেকে কালারটা একটু বাড়িয়ে দেবেন তারপর বাম পাশের হোয়াইট গ্রে স্লাইডার ডাবল ডবল ক্লিক করি রেড কালার চুজ করলাম আমি কালার আসি কালারটা আরও ডিপ করে দিচ্ছি এ পাশেরটা আর একটু লাইট করে দিই ডবল ক্লিক করলাম একটু লাইট করে দিচ্ছি তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি বন্ধুরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম একটু ওয়েট করি এখন আছে অরিজিনাল বরাবর মাউস ড্র্যাগ করে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি একটু ওয়েট করি আপনারা চাইলে বাম পাশ থেকে ডাইন পাশও দিতে পারেন সিলেকশন টু সিলেক্ট করলাম এখন আমি এই আর্ট একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব আমি গুগলে আসি এখানে সার্চ দেই গোল্ড ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব এখানে ক্লিক করি একটু নিচে দিকে আসি ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে নিচ্ছি ফ্রি ডাউনলোড ব্যাকগ্রাউন্ডটা আমার ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করি ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করে নিচ্ছি ফাইল ওপেন একটু ব্যাকে যাই ডাউনলোডে ক্লিক করলাম এটা আমার ব্যাকগ্রাউন্ড ওপেন করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় একটা জুম আউট করে নিই সিলেক্ট করলাম অল্টার অল্টারশেপ আমি ছোটো করে নিচ্ছি বন্ধুরা কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করলাম তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি মাউস রাইট ক্লিক করে আমি রোটেট করে নিচ্ছি ট্রান্সফর্ম রোটেট রোটেট দেব আমি এখানে 90 ডিগ্রি ওকে একটু চাপিয়ে দিই একটু জুমাওয়া করি আর একটু ছোটো করে নিচ্ছি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম এই আর টেক্সটটা ধরলাম কন্ট্রোল ওয়াই প্রেস করি তারপর মাউস রাইট ক্লিক করে আর টেক্সটা শহর প্রাণব অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট তারপর শিপ চেপে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সহ ধরলাম মাউস রাইট ক্লিক করে মে ক্লিপিং মার্কস বন্ধুরা ক্লিপিং মার্কস হচ্ছে না যদি এরকম প্রবলেম করে একটু ব্যাকে যাবেন কন্ট্রোল যে প্রেস করে ব্যাকে যাবেন অনলি আর্ট টেক্সটটা ধরবেন তারপর উইন্ডো অ্যালাইন ক্লিক করবেন পাথ আসবেন এখানে ক্লিক করে মেক কম্পাউন্ড শেপে ক্লিক করবেন তারপর শিপ চেপে এই ব্যাকগ্রাউন্ডটা সহ ধরে নেবেন তারপর মাউসে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস স ফাইলটা আমি সেভ দিব ফাইল সেভ এস এম আর লোগো এখানে আমি সেভ দিয়ে নিচ্ছি এম আর লোগো ডিজাইন আপনারা এআই ফরম্যাটে অথবা এ পি এস ফরমেটে সেভ দিতে পারেন সেভ ওকে লোগো ডিজাইন শেষ এখন আপনারা চাইলে আর্টবোর্ড টুলস চুজ করে একটু আর্টবোর্ডটা ছোটো করে দিতে পারেন বন্ধুরা আপনারা চাইলে এই লোগোটা ফটোশপের কোনো মোকাপে ইউজ করে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন সেটা করার জন্য লোগোটা প্রথমে সিলেক্ট করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন তারপর ফটোশপে আসবেন ফাইল ওপেন এটা আমার মকআপটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন ওপেন লেয়ার প্যানেলটা এখানে আনি একটু পরের দিকে আসি সবার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারে ডবল ক্লিক করবেন তারপর বন্ধুরা যে লোগোটা আমি কন্ট্রোল সিদে কপি করেছিলাম অর্থাৎ এই লোগোটার কথা বলছি এই লোগোটা এখানে পেস্ট করতে হবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি ওকে শিফট সেপে আমি রেশন ও যে বড় করে নিই ওকে আগের যে লোগোটা ছিল লেয়ার ওয়ান এটা আমি হাইড করে দিই এই ফাইলটি সেভ করতে হবে কন্ট্রোল এস প্রেস করে সেভ করবেন একটু ওয়েট করি তারপর মেন মক আপে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন মক আমার প্লেস হয়ে গেছে বাট লোগোটা অনেক বড়ো দেখাচ্ছে আমি একটু ছোটো করে নিই কন্ট্রোল প্রেস করে ধরি শিফট অল্টার শেপ একটু ছোটো করে দিই লোগোটা একটু উপর দিকে তুলে দিচ্ছি আর একটু ছোটো করি ওকে লোগোটাকে সেভ করতে হবে কন্ট্রোল এস প্রেস করে সেভ করি মেন ফেলে আসি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন পারফেক্ট আছে একটু জুম করে দেখাই আপনারা চাইলে লোগোর এই অ্যাম্বোস চেঞ্জ করতে পারেন সেটা করার জন্য আপনাকে এডিশনে আসতে হবে তারপর দেখি কোনটা শ্যার আছে এফ এক্স থ্রি হ্যাঁ এটার ভিত অ্যাম্বোস আছে এফ এক্স থ্রি এই লেয়ারে আমি ডবল ক্লিক করি অ্যাম্বোসে আসলাম অ্যাম্বসটা আমি একটু কমিয়ে দিচ্ছি এখান থেকে শপ্টনেসটা বাড়িয়ে দিচ্ছি ডিপটা একটু কমিয়ে দিই ওকে তারপর ফাইলটা সেভ করে নিচ্ছি সেভ একটু জমা আউট করি বন্ধুরা আমাদের দেখুন সিম্পলিস্ট ফলো করে আপনারা বন্ধুরা আমার দেখুন ফলো করে আপনারা অ্যাডেবলিষ্ট সফটওয়্যারের সাহায্যে এমআর লোগো ক্রিয়েট করতে পারেন একই সাথে এ লোগোটা ফটোশপের কোনো মক আপে ইউজ করে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ